এরপরে প্রশ্ন হলো আমাদের সন্তানদের প্রতি সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কর্তব্য কি? সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব অনেক বেশি। আমাদের দেশে বাবা মায়ের প্রতি সন্তানের দায়িত্বের ওয়াজ করা হয়, কিন্তু সন্তানের প্রতি যে বাবা মারও দায়িত্ব আছে এ ওয়াজ সচরাচর করা হয়। অনেক বাপ মা আছে সন্তানের প্রতি অবহেলা করেন, কিয়ামতের ময়দানে ওই বাপ মারও বিচার হবে সন্তানের দায়িত্ব আদায় না করার কারণে। নবীজি বলেছেন আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেককে দায়িত্বশীল, প্রত্যেককেই যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এখন বাবা মার দায়িত্ব কি সন্তানের প্রতি? নাম্বার এক, সন্তান যেন ভালো হয় সেজন্য বাবা মা ভালো জীবনসঙ্গী গ্রহণ করবেন, যাতে ভালো মানুষ হলে তার সন্তান ভালো হবে, ভালো মা হলে সন্তান ভালো হবে, ভালো বাবা হলে সন্তান ভালো জিনিসটা শিখবে। এই জন্য ভালো জীবনসঙ্গী নির্বাচন করবেন, সন্তানের দিকে তাকিয়ে, এটা সন্তানের অধিকার বলা যেতে পারে। তৃতীয়ত, সন্তান যেন ভালো হয় সেজন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন সন্তান জন্মের পর, কানে আজান দিবেন, ডান কানে আজান বাম কানে একামত, যাতে ভালো হয়। সন্তান যা সন্তানের জন্মের পরে সপ্তম দিনে আকিকা দিবেন, এটা তার অধিকার। সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করবেন, আমল শিখাবেন, নামাজ শিখাবেন, আল্লাহর সাথে পরিচিত করবেন এবং দিনী পরিবেশ তাকে দিবেন, খারাপ পরিস্থিতিকে বাঁচাবেন, এগুলো তার অধিকার। সন্তানের ভরণ পোষণ দিবেন, আদর স্নেহ করবেন, এগুলো তার অধিকার। সন্তানদের মধ্যে সমতা বজায় রাখবেন, এগুলো তাদের অধিকার। তাহলে এই কয়টা অধিকার মোটামুটি সন্তানদের। আল্লাহ তাআলা আমাদের বাবা মাদেরকে সন্তানের অধিকারগুলোকে, তাদের প্রতি কর্তব্যগুলোকে আদায় করার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো গর্ভবতী মহিলাদের বাচ্চার অবস্থান জানা অথবা ছেলে নাকি মেয়ে হবে এটা জানার জন্য আল্ট্রাসোনোগ্রাম করা যাবে কিনা? মাতৃগর্ভে বাচ্চার অবস্থান কি এটা জানার জন্য আল্ট্রাসোনোগ্রাম করা হয়। এটা শরীয়ত দৃষ্টি কিন্তু কোনো গুনাহের কাজ না, বিশেষ করে যদি মহিলাদের আল্ট্রাসোনোগ্রাম মহিলার দিয়ে করা হয়। মহিলাদের আল্ট্রাসোনোগ্রাম যথাসম্ভব মহিলা ডাক্তার দিয়ে করা উচিত, কারণ এখানে মহিলার পেট উন্মোচন করে সেখানে ওষুধ দিয়ে তারপরে সেখানে আপনার আল্ট্রাসোনোগ্রামের কাজ করতে হয়, যেন অবশ্যই মহিলা ডাক্তার দিয়ে করাবেন। একান্ত মহিলা ডাক্তার নাই, আল্ট্রাসোনোগ্রাম করা জরুরি, এরকম হয়ে গেলে, নিরুপায় হয়ে গেলে সেই ক্ষেত্রে পুরুষ ডাক্তার দিয়ে করানো জায়েজ হতে পারে, যদি একবারে শেষ পর্যায়ে চলে যায়। আল্ট্রাসোনোগ্রাম নর্মালি সাধারণত জরুরি হয় না, কিন্তু যদি কারোর পর্যায়ে এরকম হয় যে না তার করতেই হবে, তাহলে সেক্ষেত্রে কোনো জায়গা যদি আশেপাশে কোথাও কোনো মহিলা এক্সপার্ট নাই, তাহলে সেক্ষেত্রে এটা করা যাবে। কিন্তু সাধারণ অবস্থাতে অবশ্যই মহিলা ডাক্তার খুঁজতে হবে। দুঃখজনক যে সারা পৃথিবীর অনেক দেশের মতো আমাদের দেশে একটা অনাচার শুরু হয়েছে, সে অনাচারটা হলো যে ডেলিভারির মতো কাজ, মেয়েদের সন্তান ডেলিভারির মতো কাজ, এই কাজটা পর্যন্ত আজকাল পুরুষ ডাক্তার দিয়ে করানো হচ্ছে। খুবই দুঃখজনক এবং খুব বেদনাদায়ক একটা ঘটনা যে একজন নারীর জীবনের এই ধরনের একটা সিচুয়েশন, এরকম জটিল একটা পরিস্থিতি, এই জায়গাটাতে বাংলাদেশের শত শত মহিলা ডাক্তার আছে, প্রয়োজনে আরো মেয়েদেরকে ডাক্তার বানাতে হবে। আমাদের দেশে দেখা যায় যে অনেক মেয়েরা আছে, তাদেরকে গাইনি না বানিয়ে অন্যান্য বিভাগে ডিপার্টমেন্টের ডাক্তার হওয়ার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে, আর পুরুষদেরকে গাইনিতে পড়াশোনার জন্য তাদেরকে জায়গা করে দেওয়া হচ্ছে এবং তারা এসে আপনার ডেলিভারি করে। অনেক কলেজ, অনেক মেডিকেলে, অনেক হাসপাতালে আজকাল এগুলো শুরু হয়ে গেছে। ইভেন আপনার সৌদি আরবের মতো দেশেও আমি চাক্ষুষ যে সেখানে পর্যন্ত এই অনাচার আছে, আমাদের দেশে অনাচার শুরু হয়ে গেছে। মেয়েদের ডেলিভারিটা মেয়েদের মহিলা ডাক্তার দিয়ে করতে হবে এবং পুরুষ ডাক্তারদেরকে গাইনি ডাক্তার বানানো যাবে না। এতটুকু সভ্যতা, এতটুকু ভদ্রতা বোঝার জন্য মুসলমান হওয়ার দরকার নেই, ন্যূনতম রুচিশীল মানুষ হলেই তার এটা বোঝার কথা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে গর্ভবতী মহিলার বাচ্চার অবস্থান জানার জন্য আল্ট্রাসোনোগ্রাম করলে সেটা গুনাহ হবে না? আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের মোবাইল দেখানো ছাড়া কোনো কিছু খাওয়ানো যায় না, এর থেকে বাঁচার উপায় কি? খুব দরকারি প্রশ্ন ভাই। আজকের বাস্তবতায় এমন বাচ্চা পাওয়া খুব কঠিন যেই বাচ্চাকে মা বাপ মোবাইলের ঘুষ দেওয়া ছাড়া খানা খায়, এরকম বাচ্চার সংখ্যা একেবারেই শহর কিংবা গ্রাম কোনো জায়গার বাদ নাই বললে চলে। পোলাপান রে খাইতে হলে শর্ত দেয়, আমাকে মোবাইল দিতে হবে, এরপরে মা বাপ মোবাইলে কার্টুন চালায় দেয়, ভিডিও চালায় দেয়, তারপরে সেটা দেখতে দেখতে খায়। মনে রাখবেন, এটা সন্তানের উপকার যতটুকু করছেন খানা খাওয়াইয়া, এই মোবাইল দেখে ক্ষতি তার চেয়ে বেশি করতেছেন। এখন আপনি বলবেন এটা থেকে বাঁচার উপায় কি? আল্লাহ আমাকে একটা বাচ্চা দিয়েছে 3-4 বছর, আলহামদুলিল্লাহ, আমার বাচ্চাকে আমি মোবাইল দেখা খাওয়াই না সচরাচর। আপনি বলবেন যে তাহলে কিভাবে এটা করবেন ভাইরা আমার? প্রথম কথা হলো বাপ মা নিজে অযথা মোবাইল টিপাটিপি করা, মোবাইল ঘাটাঘাটি করা, মোবাইলের নেশায় বুদ হয়ে থাকা থেকে আগে বেরিয়ে আসতে হবে, তাহলে বাচ্চাকে বাঁচানো সহজ হবে। এটা হলো এক নম্বর কাজ। দুই নম্বর কাজ হলো
বাচ্চার সামনে বাচ্চার ভাই বোন অন্য কেউ বেহুদা মোবাইল টিপাটিপি করবে না, এগুলো বাচ্চারা দেখে শিখে, যখন কেউ করবে না তার মধ্যে থেকে আস্তে আস্তে আকাঙ্ক্ষাটা শেষ হবে। তৃতীয়ত, যে সমস্ত ফ্যামিলির বাচ্চা কাচ্চা মোবাইল টিপাটিপি অনেক বেশি করে ওইসব বাচ্চাদের সাথে মিশাবেন না, তাহলে সেক্ষেত্রে এই বদভ্যাসটা তার মধ্যে আর আসবে না। চতুর্থত, বাচ্চাদেরকে ফিজিক্যাল এক্সারসাইজ বা অন্যান্য খেলনার ব্যবস্থা করে দিবেন। বিজ্ঞান বাক্স একটা আছে আমার বাসায়, আমি বাচ্চাদের জন্য নেই এই বিজ্ঞান বাক্স, এগুলো ফিজিক্যালি বাচ্চা বিভিন্ন জিনিস ঘাটাঘাটি করে বানাইতে পারে, সুন্দর কিছু এর মেধাও আপনার বিকশিত হয়, তার অনেক কিছু বানানোর আগ্রহ জাগে, মজা পায়, এ ধরনের খেলনা দিবেন এবং ফিজিক্যাল এক্সারসাইজ দিবেন। বাচ্চাদেরকে খেলার জায়গা করে দিবেন, শহর বলেন গ্রাম বলেন সবাই মোবাইল নিয়ে, বাপ একটা নিয়ে উপুল হয়ে আছে, মা আর একটা নিয়ে উপুল হয়ে আছে, ছেলে একটা নিয়ে আছে, মেয়ে একটা নিয়ে আছে, সবার কাছে একটা একটা না, বাসার সবাই মিলে ফিজিক্যাল এক্সারসাইজ করবেন এবং খেলাধুলা করবেন। যখন যে খেলাধুলা করার সুযোগ আছে সেটা করবেন, তখন বাচ্চারা এগুলো থেকে দূরে সরে আসবে। আলহামদুলিল্লাহ আমি নিজে আমার বাচ্চাদের সাথে প্রায় সময় চেষ্টা করি, আমার বাসার পাশে ব্যাডমিন্টন কোর্ট করা আছে, ব্যাডমিন্টন খেলার চেষ্টা করি, যখনই সময় পাই 10 মিনিটের জন্য বলি চলো আমরা খেলি। বাচ্চাদেরকে যখন ফিজিক্যাল খেলার অভ্যস্ত করবেন ইনশাআল্লাহ নেশা, এই মোবাইলের নেশা কেটে যাবে। আমি নিজে পরীক্ষিত, একসময় আমার পোলাপানও দেখতাম যে মোবাইল চায় খুব বেশি আশপাশে দেখে দেখে, আমরা যখন হার্ড লাইনে চলে গেছি দেখলাম সব ঠিক হয়ে গেছে। তাহলে এই 5টা স্টেপ অবলম্বন করলে ইনশাআল্লাহ বিন্দিল্লাহ বাচ্চার মোবাইল দেখার নেশা দূর হতে বাধ্য। আপনি নিজে আগে শক্ত হতে হবে এবং সোজা হতে হবে, ও 2-1 বেলা খাবে না জ্বালাবে, 3 বেলা খাবে না 4 বেলা খাবে না, এরপর আস্তে আস্তে দেখবেন অভ্যাস হয়ে গেছে। আল্লাহ আমাদের বাচ্চাদেরকে মোবাইল নামক বিষ থেকে ছোট ছোট বাচ্চাদেরকে বাঁচাবার তৌফিক দান করুন। তাদের চোখ নষ্ট হয়, তাদের ব্রেন নষ্ট হয়, ইমানের চেতনা নষ্ট হয়। মোবাইলে কার্টুনে কি দেখে, কার্টুনে সারাদিন দেখে মারামারি ঠুস ঠুস কাটাকাটি, এগুলো ছাড়া কিচ্ছু না, এগুলো দেখে দেখে পোলাপান আদা পাগল হয়। দেখবেন যে এখনকার পোলাপান যে আদা পাগলামি করে, ক্রেজি ভাব নেয়, আমরা ছোটবেলায় বাচ্চাদেরকে এত পাগলামি করতে দেখতাম না। এখন দেখবেন যে নিজের বাপের দিকে পাও মারে, মায়ের দিকে ঘুষি মারে, কোন একটা বাপের সাথে আঙ্কেল বেড়াইতে আসছে তো তার এরকম আঙুল দিয়ে ঠুস ঠুস করে, কারণ সারাদিন সে দেখে এগুলা। এবং পোলাপান দেখবেন এত বদমেজাজি, এখনকার যত বাচ্চা আছে, আমরা ছোটবেলায় বহু বাচ্চা দেখছি যে শান্ত মেজাজের, 2-1টা আছে রাগি, কিন্তু এখন মাশাআল্লাহ 100টা বাচ্চা থাকলে কোনো এলাকা ওই 100টাই বদমেজাজি। আবার বাপ মা খুব গর্ব করে বলে আমার বাচ্চাটা অনেক রাগি, মনে করে সে গর্ব করে, তার বাচ্চাটা অসুস্থ, কারণ ও মোবাইলে মারামারি কাটাকাটি এগুলো দেখতে দেখতে উথামথাম দেখতে দেখতে ওর মানসিকতা সেরকম তৈরি হয়েছে। আল্লাহর ওয়াস্তে মোবাইলের বিষ থেকে বাচ্চাদেরকে বাঁচাবার জন্য চেষ্টা করেন, করবেন তো ইনশাআল্লাহ। এই 5টা স্টেপ আপনি অবলম্বন করেন, সহজ হবে, নিজেরা মোবাইল ঘাটবেন না, ভাই বোন অন্যদেরকে মোবাইল ঘাটতে তাকে যেন না দেখে সে ব্যবস্থা করবেন, অন্য ফ্যামিলি বাচ্চা কাচ্চা মোবাইলের নেশা বুধ হয় ওগুলোর সাথে বেশি মিষ্টি দিবেন না, তাকে এমন খেলনা দিবেন যেগুলাতে সে নিজের সময়টা কাটাতে পারে এবং তাকে গল্প করবেন, তার সাথে সময় দিবেন। এবং ফিজিক্যাল খেলাধুলার জন্য বাচ্চাদেরকে সাথে নিয়ে মা বাপ বড় ভাই বোন সময় দিবেন, ইনশাআল্লাহ দেখবেন মোবাইলের নেশা তাদের থেকে কেটে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমাকে এক ভদ্রলোক বলেছেন যে আমার বাচ্চা অসুস্থ, সে মানে সে অস্বাভাবিক কার্য মানে তার আচরণ আমি দেখি। আমি বলেছি মোবাইল থেকে তাকে দূরে সরায় দেন, কিছুদিন কষ্ট হবে এরপরে ঠিক হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এরপরে ওই ভদ্রলোক আমাকে এসে বলেছেন যে বাচ্চা এখন আর অসুবিধা হয় না, অনেক বাচ্চা রাতে ঘুমের মধ্যে ভয় পায়, লাফ দিয়ে ওঠে, কান্নাকাটি করে, ওই যে মোবাইলের ভিতরে বিদ্যুটি বিদ্যুটি জিনিস দেখে, এগুলো সে স্বপ্নে দেখে এবং তার অসুবিধা হয়। আল্লাহ তাআলা আমাদের বাচ্চাদের ধ্বংসাত্মক এই বিষয়গুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা বাচ্চাদেরকে বাঁচানোর চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ খায়ের।